দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্রজেক্ট স্লিপ নামে একটি প্রকল্প চালু করে সরকার। এজন্য বিদ্যালয় প্রতি 50,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত অর্থ বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের আওতায় বরগুনা জেলার প্রতিটি বিদ্যালয় বরাদ্দ পায়। তবে সদর উপজেলার 228টি প্রাথমিক বিদ্যালয়ে এই টাকা ব্যয় করা নিয়ে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। অনিয়মের শিকার হওয়া এমনই একটি শিক্ষা প্রতিষ্ঠান চরকগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের অভিযোগ, টাকা বা কোনো মালামাল দেওয়া হয়নি তাদের, শুধুমাত্র মালামাল ক্রয়ের রসিদ দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। একই অভিযোগ করেছেন উপজেলার আরও কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তারা বলছেন, পরে মালামাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অনেকটা জোর করেই স্বাক্ষর নেওয়া হয়েছে। তারা যে ভাউচারটাতেছে সে মালামাল এখন পর্যন্ত আমরা পাই না, জানি না, এখন পর্যন্ত কোনো মালামাল হ্যান্ড ওভার হয়নি। সাপ্লাই দেবে বলে আছে, প্রমাণ আছে, কাগজে আছে, কিন্তু স্কুল কর্তৃপক্ষ পায় না এবং পাবেও না। এসব অনিয়মের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কেউই। তবে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বললেন, অনিয়মের অভিযোগ ভিত্তিহীন। না, সেটা শিক্ষকরা যদি ভালো ভুল বলছে সেটা শিক্ষকদের কাছে জিজ্ঞাসা করে দেখেন। এই ব্যাপারে প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে জেলা প্রশাসককে। তিনি জানালেন, অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে, সত্যতা পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা কর্মকর্তা মাধ্যমে খরচ করার কোনো বিধান নেই, এটি সশস্ত্র শিক্ষা প্রতিষ্ঠান খরচ করবে। অবশ্যই যদি এই ধরনের কোনো অনিয়মের অভিযোগ থেকে থাকে বা অনিয়ম হয়ে থাকে, সেটা আমরা অবশ্যই মানে যদি যারা করে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। উপজেলার 228টি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য 2 ধাপে 1,20,20,000 টাকা বরাদ্দ দিয়েছে সরকার। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।